তো দেখো আবার চলে এসেছি পিয়াদি কে নিয়ে একটা ভিডিও নিয়ে। তো কিছুক্ষণ আগে পিয়াদি একটা কমিউনিটি পোস্ট করেছিল, তো যেখানে পিয়াদি 7 দিনের জন্য কমিউনিটি গাইডলাইন ছিল যে যেখানে কমিউনিটি পোস্ট লাইভ ইভেন কোনো ভিডিও আপলোড করতে পারবে না, সেখানে পিয়াদির 1 দিনের মধ্যে এমন কি মিরাকল ঘটলো যে পিয়াদি চ্যানেলে কমিউনিটি পোস্ট করলো, ইভেন আরও 1 মিনিট আগে পিয়াদি লাইভে এসেও যা যা বললো। তো চলো তোমাদের দেখাই যে কমিউনিটি পোস্টে আসলে কি বলেছিল পিয়াদি, আর প্রথমে পোস্টটা কি ছিল, দিয়ে কি হয়ে গেল, কিভাবে কি হলো। তো চলো আগে পোস্টটা তোমাদের দেখাই, তারপর তোমাদের বলছি যে আসলে ব্যাপারটা কি হলো। তো এখানে পিয়াদি বলেছে, বন্ধুরা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসার সত্ত্বেও ভিডিও আপলোড হয়েছে, জানি না কেন এই ভিডিও এপি শেয়ারওয়েলের জন্য করছিলাম, কিন্তু দেখো কি হলো, বিশ্বাস হচ্ছে না, সব কিছু ঠিক হলেই আজকে ভিডিও যাবে, জানি না এটা কি হলো, আমার হাত পুরো কাঁপছে। আর দেখো এখানে এই ভিডিওটার নিচে লেখা আছে, ডিউ টু কমিউনিটি গাইডলাইন টাইক ইউ ক্যান নট আপলোড ভিডিও অ্যাট দি টাইম। তোমরা দেখে নিলে কমিউনিটি পোস্টে পিয়াদি কী লিখেছিল আর ভিডিওতে কী বলেছিল পুরোটাই তোমাদের বললাম যে কী কী বললো ওখানে। আর এখানে পিয়াদি লাইভে এসে বললো যে পিয়াদি তো খুবই খুশি, যারা লাইভ দেখেছে তারা তো জানোই যে পিয়াদি কতটা খুশি হয়েছে, আর সত্যি এটা ভাবা যায় না যেখানে ইউটিউব 7 দিনের জন্য স্ট্রাইক দিয়েছিল সেখানে পিয়াদি জাস্ট 1 দিনের মধ্যেই সব কিছু মানে ঠিকঠাক হয়ে গেছে, এটা সত্যি একটা মিরাক্কেলের মতনই জিনিস, মানে যেটা ভাবাই যায় না কখনো 7 দিনের স্ট্রাইক 1 দিনের মধ্যে তুলে নিয়েছে। ইভেন কি বলবো, এটা ভগবানের আশীর্বাদও বলতে পারো, আমাদের এত ভিউয়ার্স এত মানুষের ভালোবাসা, তো সব কিছুতেই পিয়াদির কমিউনিটি গাইডলাইনটা উঠে গেছে, তো এই জন্য আমরা তো খুবই খুশি, মানে আমি তো বিশেষ করে খুবই খুশি, আশা করছি তোমরাও খুব খুশি যারা পিয়াদিকে ভালোবাসো, যারা পিয়াদিকে সাপোর্ট করো। তো জাস্ট ওই মেসেজটা দেখার পর আমি আর থাকতে পারলাম না, তো এতটাই খারাপ লাগছিলো 2 দিন ধরে। ফাইনালি পিয়াদি ব্লগ আবার আজকে থেকে আসবে আশা করা যাচ্ছে, যেহেতু লাইভে এসছে কমিউনিটি পোস্ট হয়েছে, তো সেই কারণে আশা করছি ব্লগও আজকে দিয়ে দেবে 2টোর সময়। তো যারা যারা দেখো পিয়াদি ব্লগ তারা অবশ্যই 2টোর সময় ব্লগ দেখে নিও, পিয়াদি নিশ্চয়ই 2টোর সময় ব্লগ ছাড়বে। আর একটা কথা বলবো, যদি কারোর মানে মেল বলছে দেখো ভুলভাল বকছে আনন্দে, পিয়াদির মানে এমন একটা ব্যাপার হয়ে গেছে না, কেমন একটা নিজেদের মতন সম্পর্ক হয়ে গেছে। তো যাই হোক এসব নয় পরেই বলবো, তো যাদের যদি নোটিফিকেশান যদি কারো যায় না যায় পিয়াদি চ্যানেলের, তো তারা অবশ্যই একবার এপি ব্লগ সার্চ করে তারপরে দেখে নিও, তাহলে নেক্সট টাইম থেকে নোটিফিকেশান আশা করছি যাবে। আর যদি তাও না হয় তাহলে একবার অলটাকে মানে যে সাবস্ক্রাইব বাটনের পাশে যে অলটা থাকে ওটা একবার মানে নর্মাল করে দিয়ে আর একবার অল করে দিও, তাহলে হয়তো নোটিফিকেশান যাবে তোমাদের কাছে ঠিক টাইমে। তো চলো এখন আর বকবক করবো না, কারণ আমারও আজকের ব্লগ রয়েছে, আরও কাজবাজ রয়েছে, পোস্টটা এখনই করতে হবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এইভাবেই সব ইউটিউবারদের সাপোর্ট করে যাও, পিয়াদিকেও সাপোর্ট করো, আমাকেও সাপোর্ট করো। তো চলো আজকের মতন, বাই বাই।